আজকের লেকচারে আমরা শুরু করব ডাইনামিক মেমরি অ্যালোকেশন এই কনসেপ্টটা কি প্রথমে আমরা ডিটেলসলি ডিসকাস করব কেন আমাদের দরকার ডাইনামিক মেমোরি অ্যালোকেশন ইন সি প্রোগ্রামিং কিভাবে করতে পারি এগুলো আমরা একের পর একের পরের যতগুলো লেকচার আসবে সেগুলোতে আমরা ডিটেল লাইশন হিসেবে পুরো জিনিসটা কিন্তু আমরা ক্লিয়ার করতে করতে চলবো এর আগের কনসেপ্টগুলোতে আমরা পয়েন্টারের খুব ভালো রকম কনসেপ্ট ক্লিয়ার করে ফেলেছি যাদের বেসিক আইডিয়া অফ পয়েন্টার যাদের এখনো ক্লিয়ার হয়নি আমি আই বাটনে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো প্লাস এই ভিডিওগুলোর লিঙ্ক প্রোভাইড করে দেবো তোমরা গিয়ে ওখান থেকে আইডিয়াটা ক্লিয়ার করতে হবে কি করে পয়েন্টার সঙ্গে আমরা ডিল করি সেই সূত্রে দাঁড়িয়ে ডাইনামিক মেমোরি অ্যালোকেশানে যে দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনে যে থিওরিটিক্যাল কনসেপ্টগুলো রেখেছি তার একটা আইডিয়া প্রথমে ক্লিয়ার করে তারপর আমরা থিওরিতে দেখবো যে গল্পটা কি বলতে চেয়েছে তো চলে আসি ডাইনামিক মেমোরি অ্যালোকেশন কথাটার মানে কি দেখো রান টাইমে এই কথাটা প্রথমেই ক্লিয়ার করে নাও রান টাইমে যদি আমাদের মেমোরিকে অ্যালোকেট করতে হয় তখন কিন্তু আমরা বলি ডাইনামিক মেমোরি অ্যালোকেশন এই দু ভাবে মেমোরি অ্যালোকেট করা যেতে পারে এক হচ্ছে কম্পাইল টাইম আর একটা হচ্ছে রান টাইম তাহলে আমরা বুঝতে পারলাম যে মেমোরি যদি আমরা অ্যালোকেশন করতে যাই তাহলে আমাদের দুটো পদ্ধতি আমরা এখানে দেখতে পাচ্ছি একটা হচ্ছে আমাদের রান টাইম টাইম একটা হচ্ছে কম্পাইল তাহলে যদি আইডিয়া গুলো ক্লিয়ার করতে হয় তাহলে কম্পাইল টাইম গল্পটা কি সেটাকে মোটামুটি একটু আইডিয়া নেব ধরে নাও তোমরা কোনো একটি এর বানিয়েছো সেটা ধরে না আমরা বেসিক আইডিয়া ক্লিয়ার করেছি ওয়ান ডি টু ডি আমরা অ্যারে যখনই তৈরি করি তার সময় এই সাইজটা আমরা মেনশন করে দিই খুব ভুল না বললে যে ইন্ট আর আর হান্ড্রেড ধরে নাও তার মানে কি যদি এ আর টা অনেকটা বড় হয়ে গেল আমি যদি ধরে নাও ইন্ট এ ধরে নাও ফাইন বা বলে একটা আমি আর এ ডিফাইন করেছি যার মধ্যে আমাদের পাঁচটা এরকম সেল রয়েছে কি বললাম বুঝতে পেরেছো পাঁচখানা এরকম সেল রয়েছে অর্থাৎ ইন্ডেক্সিং ওয়ান টু থ্রি ফোর অব্দি রয়েছে নাম হচ্ছে এ আর আই আর এ বেসিক আইডিয়া আমরা ওয়ান ডি কিন্তু এর আগে আমরা ক্লিয়ার করে এসেছি তো সেই সূত্রে দাঁড়িয়ে এই কথাটা লেখার মানেটা কি প্রথমে মানে ক্লিয়ার করব যে বলতে চেয়েছে যে একটা বানাও টাইপের আর এর মধ্যে পাঁচখানা এরকম ইন্টিজার স্টোর করতে পারবো এটা আমি প্রথমেই বলে দিয়েছি তো কম্পাইলার কি করবে প্রথমেই এখানে কম্পাইলারের বড় গল্প চলে আসছে ও কি করবে আমাদের যে র্যামটা রয়েছে এই র্যাম এরকম পাঁচটা কন্টিনিউয়াস মেমোরি ব্লক করে ফেলবে ফর দিস অ্যারে তার মানে কি এটা কম্পাইলার এই কাজটা করছে ভালো করে ক্লিয়ার করতে হবে তাহলে কম্পাইলার এই পাঁচটা মেমোরিকে পাঁচটা যে সেল বা পাঁচটা ইন্টিজার রাখার মতন জায়গা কম্পাইলার নিজেই কিন্তু এটা অ্যালোকেশনটা করে দিচ্ছে কি বললাম ক্লিয়ার হয়েছে তাহলে এখান থেকে একটা বড় গল্প আইডিয়া ক্লিয়ার হচ্ছে যে কম্পাইল টাইম মানে হচ্ছে কম্পাইলার যখন মেমরি অ্যালোকেট করে মানে প্রোগ্রাম রান করার আগেই কম্পাইলার যখন কম্পাইল করে তখনই কিন্তু মেমোরি অ্যালোকেশন হয়ে যায় আমাদের র্যামে তো এই গল্পগুলোকে বলা হয় কম্পাইল টাইম মেমোরি অ্যালোকেশন বলা হয় ক্লিয়ার হয়েছে যেরকম আমি যদি লিখি ইন্ট এ ইজিকোয়াল টু ফাইভ তার মানে গল্পটা কি তার মানে আমাদের এ বলে একটি ভেরিয়েবেল বানালাম তার মধ্যে ফাইভ রাখছি আর শুধু যদি লিখতাম ইন্ট বি লিখতাম যদি এটাও লিখতাম তার মানেটা কিন্তু একই হতো যে আমরা একটা ভেরিয়েবেল বানালাম আমার তার নাম হচ্ছে বি তার মানে হচ্ছে এইটাও কিন্তু কম্পাইলার কম্পাইল টাইমে এর জন্য কিন্তু মেমরি অ্যালোকেট করে নেবে কি বললাম ক্লিয়ার হয়েছে অ্যাকচুয়ালি ইন্টিজারের জন্য বাইট অ্যালোকেট হয় তো যখন আমরা অ্যারে অফ মানে মানে কুড়ি বাইট অ্যালোকেশন হয় কিন্তু পাঁচটা সেল না গল্পটা এরকম না গল্পটা হচ্ছে কুড়ি বাইট কন্টিনিউয়াস কুড়ি বাইট অ্যালোকেশন কিন্তু হয়ে যায় গল্পটা এইভাবে তোমরা ভাববে তো আমি অত ডিটেলসে গেলাম না যে আইডিয়াটা ক্লিয়ার করছি যে কম্পাইলার যখন নিজে কম্পাইলিংয়ের সময় যখন কম্পাইল বাটনটা টেপো তখন যখন কম্পাইল হয় সেই সময় যখন কম্পাইলার র্যামে গিয়ে মেমরি অ্যালোকেশন করাটাকে বলা হয় কম্পাইল টাইম মেমোরি অ্যালোকেশন বলা হয় এখানে কি কি অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ হয় একটু বলে দিই ধরে নাও আমি কম্পাইল করে ফেলেছ আমার এই পাঁচটা এই র্যাম সেল আমার বলতে পারো যে আমাদের এখানে কুড়ি বাইট অ্যালোকেশন হয়ে গেছে এবার ধরে নাও ইউজার যদি চায় পাঁচের বেশি কিন্তু ডেটা কিন্তু ও কিন্তু এখানে কোনোভাবে আমাদের কিন্তু টাইপ বা ইনপুট করতে পারবে না যদি তার মোর দেন কথা মানে হচ্ছে মোর দেন মোর দ্যান যদি ফাইভ দরকার থাকে তাহলে কিন্তু সে মোর দেন ফাইভ ডেটা কিন্তু রাখতে পারবে না এটা স্ট্যাটিক হয়ে গেছে স্ট্যাটিক কথাটাকে যদি আরো সিম্পলফাইড বলি হয়ে বলি যে এটা কিন্তু ফিক্সড হয়ে গেছে তুমি এর থেকে বেশি আর ইউজ করতে পারবে না এটাই হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ অফ কম্পাইল টাইমের যে কোনো মেমোরি অ্যালোকেশানে একটাই গল্প আমাদের ডিসঅ্যাডভান্টেজ বলতে পারো যেখানে আমাদের এটাকে কোনোভাবে বাড়ানো যাবে না মানে ইউজার নিড হিসাবে এটাকে বাড়বে কমবে না মানে আমরা যদি ধরে নাও ইউজার ধরে নাও তিনটে এটা কোনোভাবে এখানে রাখতে চাইছে তো দুটো জায়গা কিন্তু ওয়েস্ট হয়ে যাবে এখানে ওয়েস্টেজও হয় ঠিক আছে যদি মনে হয় তো আমাদের ওয়েস্টেজ হয়ে যাবে আর যদি মনে হয় আমাদের আমরা বেশি কিন্তু কোনোভাবে এখানে রাখতে পারবো না ওভার ফ্লো কিন্তু এখানে হয়ে যাবে দুটো কনসেপ্ট এখান থেকে খুব ভালো ডিল করলাম যে কম্পাইল টাইমের কি ডিসঅ্যাডভান্টেজ তাই জন্য কিন্তু আমাদের আমাদের রান টাইম চলে যে প্রোগ্রাম রান করার সময় আমরা আমাদের হাতে সেই ক্ষমতা থাকবে যেটার সাহায্যে আমরা এটাকে আমরা বাড়াতে পারবো এবং কমাতেও পারবো বলতে পারবো বা প্রোগ্রাম মানে ইউজার তার নিড হিসাবে কিন্তু কোনোভাবে রান করার সময় সে মেমোরিকে অ্যালোকেট করতে পারে না অ্যারে মানে কি অ্যারে যখন আমরা যে কোনো প্রবলেম করি অ্যারেতে আমাদের যে সাইজটা আমরা এখানে মেনশন করে দিতে হয় এই যেখানে ফাইভ যেরকম লিখেছে এটা কিন্তু ফিক্সড হয়ে যায় এটা কোনোভাবে কিন্তু চেঞ্জ করা যাবে না রান টাইমে বাট আমি যদি এটাকেই যদি ধরে নাও একটু ডাইনামিক করতে চেষ্টা করি বা রান টাইম মানে এই যে ফাইভের জায়গাটায় কিন্তু ফাইভ থাকবে না ইউজারের যা নিড ইউজার নিজে বলবে যে আমার নিড এতগুলো মেমোরিজ আমার 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 ইউজার ইউজার বলবে নিট নিজে মুখে বলবে যে আমার কতটা নিড সেই হিসাবে কিন্তু আমার এই মেমরি কিন্তু অ্যালোকেট হবে এই কনসেপ্টটাকে বলা হয় কিন্তু আমাদের ডাইনামিক মেমোরি অ্যালোকেশন বলা হয় পুরো জিনিসটা ক্লিয়ার করে নাও কম্পাইল টাইমে মানে এটা স্ট্র্যাটিক বলতে পারো যে যখন কম্পাইল কম্পাইল করে তখনই কিন্তু মেমোরি অ্যালোকেশন হয়ে যায় এটা যখন চলে প্রোগ্রামটা যখন রান করে চলে মানে হচ্ছে রান করে তখন কোনোভাবে তার মেমোরিকে কোনোভাবে তুমি বাড়াতে বা কমাতে তোমরা পারবে না যা যেটুকু তোমার আছে সেটুকুর মধ্যেই তোমাকে কাজ করতে হবে তুমি যদি কম দাও কম লেখো তোমার পাঁচটা আছে তুমি তিনটে ইউজ করলে দুটো ওয়েস্টেজ হয়ে গেল তোমার পাঁচটা আছে তোমার দশটা তোমার এখন করতে হবে কোনোভাবে দশটা যেটা রাখতে হবে তুমি রাখতে পারবে না পাঁচটা দ্যাটস দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ কম্পাইল টাইম মেমোরি অ্যালোকেশন রান টাইমে এই ডিসঅ্যাডভান্টেজগুলোকে আমরা অ্যাডভান্টেজে কনভার্ট করেছি রান টাইমে ইউজারকে জিজ্ঞেস করা হয় ইউজারকে জিজ্ঞেস করা হয় ভাই তোমার কত লাগবে ওয়াট অ্যামাউন্ট অফ মেমোরি ডু ইউ নিড এই প্রশ্নটা ইউজারকে আমরা করি হাউ মেনি মেমরি সেল ইউ রিকোয়ার এই প্রশ্নগুলো আমরা ইউজারকে করে থাকি যে কতগুলো কতটা মেমরি তোমার দরকার সেই হিসাবে কিন্তু আমাদের মেমোরি অ্যালোকেশন করতে পারি মানে ও যা বলবে ইউজার যা বলবে ততটা মেমরি কিন্তু আমরা অকুপাই করব বা আমরা ব্লক করবে আমাদের রান টাইমে কাজটা হচ্ছে এখানে কম্পাইলারে কোনো ইন্টারভেনশন নেই মানে কম্পাইলার এখানে কোথাও নেই কম্পাইলারের কাজ হচ্ছে রান করার আগে অবধি এটাও ক্লিয়ার করে দিলাম যখন তোমার প্রোগ্রাম কম্পাইল হয় ওইটুকু সময় কম্পাইলারে কিন্তু মেন কাজ থাকে কম্পাইল হয়ে যাওয়ার পর যখন প্রোগ্রামটা চলা শুরু করে তখন কিন্তু কম্পাইলার এখানে কোথাও কোনো গল্প থাকে না তাহলে এই তার সেই সময় থেকে আমি ইউজার যদি বলে আমার দশটা দরকার আর দশটা মেমোরি যখন অকুপাই হয় আমাদের র্যামে বা কুড়িটা দরকার কুড়িটা মেমোরি যখন অকুপাই হয় সেই জিনিসটাকে বলা হয় রান টাইম মেমোরি অ্যালোকেশন খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট সেই সূত্রে দাঁড়িয়ে বেসিক এবার ডেফিনেশনে চলে গেলাম যেটা আমরা অলরেডি বললাম এটা গল্পটা কি বলছে ইন ডাইনামিক মেমোরি অ্যালোকেশন ক্যান বি ডিফাইন এস আ প্রসিডিওর ইন উইচ দ্য সাইজ অফ ডেটা স্ট্রাকচার লাইক অ্যারে ক্যান বি চেঞ্জ ডিউরিং দ্য রান টাইম এই একটা কথাই বলেছে দেখো আমি যেটা এখানে এক্সাম্পল আর সেই কথাটা এখানে বলা রয়েছে যে যেরকম ডেটা স্ট্রাকচার অলরেডি ডেটা স্ট্রাকচার কি জিনিস সেটা আমরা পরবর্তীকালে আমরা ডিসকাস করবো বাট জাস্ট ধরে নাও ডেটাকে সুন্দর করে রাখাটাকেই বলা হয় ডেটা স্ট্রাকচার গুছিয়ে রাখাটাকে বলা হয় ডেটা স্ট্রাকচার সেটা ডেটা স্ট্রাকচার যেগুলো আমরা ব্যবহার করি যেরকম অ্যারে আছে পরবর্তীকালে আরো ডিটেলস আমরা পড়ব আমাদের অলরেডি ডেটা স্ট্রাকচার একটা প্লেলিস্ট রয়েছে যেখান থেকে তোমরা কি দেখতে পারো তো সেই সূত্রে দাঁড়িয়ে তো আমাদের যে বেসিক যে অ্যারে নিয়ে আমরা যেটা আমরা বেসিক শিখেছি শীতে তো এর সাইজ কিন্তু আমরা কম্পাইল টাইমে যেটা আমরা লিখে দিই সেটা ফিক্সড হয়ে যায় যদি পাল্টাতে হয় সাইজ চেঞ্জ করতে হয় বাড়াতে কমাতে হয় তখন কিন্তু রান টাইমে করতে হবে আর এই ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের সাহায্যে কিন্তু আমরা রান টাইমে কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো এখানে গল্পটা কিভাবে কাজ করে প্রসিডিওর গুলো আমরা আগামী লেকচার স্কোতে দেখবো জাস্ট এ লাইনটা বলে দি দা পয়েন্টার্স দ্যাট হোল্ডিং আননোন টু ইউজার সো ইডস অলসো নোন As unknown assignment এখানে গল্পটা কিভাবে কাজ করে ডাইনামিক মেমরি অ্যালোকেশনটা কিভাবে আমরা কাজ করে সেখানে পয়েন্টারসের একটা সুন্দর গল্প থাকে এটা আমরা পরের লেকচারে ডিসকাস করব চিন্তার বিষয় নেই যখন আমরা জানবো যে কি কোনগুলো স্বার্থ যে আমরা ডাইনামিক মেমরি অ্যালোকেশন আমরা করতে পারি আমরা তো এর একটা ইন্ট্রোডাকশন কনসেপ্ট দেখছি যে ডাইনামিক মেমরি অ্যালোকেশন তাকে বলে কিভাবে করবো আর কিভাবে ইন্টারনাল ওয়ার্কিংটা হয় যেখানে পয়েন্টের একটা সুন্দর গল্প রয়েছে যে পয়েন্টার একটা অ্যাড্রেস হোল্ড করছে যেটা ইউজার জানে না এই জন্য আননোন অ্যাসাইনমেন্ট বলা হয় এই গল্পটা কি কথা এটা আমরা যখন ডিটেলস পরের লেকচারে যখন দেখবো তখন কিন্তু এই কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হবে চিন্তার বিষয় নেই এখানে দাঁড়িয়ে যদি মনে করো যে এই লাইনটাকে আরও স্যার ভালো করে বুঝতে হবে একটু ওয়েট করতে হবে আমাদের পরের লেকচারের জন্য যেখানে আমরা ইন্ডিভিজুয়াল যেসব টুলসের সাহায্যে বলতে পারো বা যেসব ফাংশনের সাহায্যে আমরা এই জিনিসটা করতে পারি সেগুলো যখন আমরা ধরে ধরে শিখবো তখন কিন্তু আমাদের এগুলো ক্লিয়ার হয়ে যাবে তো শীতের মধ্যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে চারটে এরকম ফাংশন আছে যেটার সাহায্যে আমরা ডাইনামিক যে কাজপত্রগুলো মানে রান টাইমের যে কাজপত্রগুলো করতে পারি যেটা এখানে রয়েছে দেখতে পাচ্ছ দেয়ার আর ফোর লাইব্রেরি ফাংশন এবং সেটা এস লিভ ডট এইচ এর মধ্যে কিন্তু আছে যেটা আমরা হেডার ফাইল বলি না আমরা যখন নরমালি যখন সি এর প্রোগ্রাম ইউজ করি তখন আমরা লিখি এস আই ও এইচ লিখি অনেক সময় পনি এইচ লিখতাম আমরা কনসোল ইনপুট আউটপুট ডট এইচ তো এগুলো হচ্ছে এগুলোকে বলে হেডার ফাইল তো সেই সূত্রে গেলে এস টি মানে এস লাইব্রেরি বলে একটা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট লাইব্রেরি বলে আমাদের স্ট্যান্ডার্ড লাইব্রেরি বলে একটা আমাদের ফাইল রয়েছে হেডার ফাইল রয়েছে তার মধ্যে আমাদের চারটে লাইব্রেরি ফাংশন আছে যেটা কিনা দেখতে পাচ্ছ ক্যালক এই সরি ম্যালক ক্যালক ফ্রি এবং রিয়ালক এই চারটে ফাংশনের সাহায্যে কিন্তু আমরা এই ডাইনামিকের কাজগুলো কিন্তু করতে পারবো সেটা আমরা এক একটা লেকচারে ক্লিয়ার করবো একটা লেকচারে পুরো জিনিসটাকে ডিল করবো না জিনিসটা সেগ্রিগেটেড ওয়েতে আমি কনসেপ্টগুলোকে ডিল করাবো খুবই ইম্পর্টেন্ট এগুলো না জানলে পরবর্তীকালে ডেটা স্ট্রাকচার যেটা সাবজেক্টটা রয়েছে কম্পিউটার সায়েন্সের এটা ওর যে প্র্যাকটিক্যাল প্রোগ্রামগুলো যেটা লিঙ্ক লিস্ট থেকে শুরু করে গ্রাফ ট্রি ইমপ্লিমেন্ট করা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে এই আইডিয়াসগুলো যদি ক্লিয়ার না হয় যে কীভাবে ম্যালক কাজ করে কিভাবে ক্যালক কাজ করে কিভাবে ফ্রি এবং কিভাবে রিঅ্যালক কাজ করে আইডিয়া কিন্তু খুব ভালো করে তোমাদের ক্লিয়ার করতে হবে তো এখান থেকে একটা আইডিয়া কি কি ক্লিয়ার পেলাম আমরা যে আমাদের রান টাইমে মেমোরিকে অ্যালোকেশন মানে হচ্ছে যখন প্রোগ্রাম চলে সেই সময় আমাদেরকে মেমোরি অ্যালোকেট যদি করতে হয় তাকে বলা হয় রান টাইম বা ডাইনামিক মেমোরি অ্যালোকেশন সেটা কিভাবে করব বাই ইউজিং দিস ফোর ফাংশন অ্যাকচুয়ালি তিনটে মেজর আছে ক্যালক আমাদের ম্যালক ক্যালক আর রিয়ালক ফ্রিটা এটা অন্য কাজ বাট এটা ওটা পার্ট অফ দিস বলে আমরা একশো জিনিসগুলো দেখবো ফ্রি দিয়ে আমাদের আমাদের ফ্রি কথাটার মানেই হচ্ছে যেটা ডাইনামিক রান টাইমে যেসব মেমোরি গুলো অ্যালোকেট হয়েছে সেটাকে ফ্রি করার জন্য মানে ওটাকে খালি করে দেওয়ার জন্য আমরা ফ্রি ফাংশন ব্যবহার করি এটা আমরা ডিটেলস আগামী লেকচার্স গুলো যখন আমরা যাবো এর ইন্ডিভিজুয়াল লেকচার্স গুলো যখন ডিল করবো তখন কিন্তু আমরা এগুলো ডিটেলসে দেখবো তো এই ছিল আমাদের আইডিয়া বেসিক কাকে বলে ডাইনামিক মেমোরি অ্যালোকেশান আশা করি তোমরা কনসেপ্ট এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো